মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ মন্তব্য বিএনপি ও তাদের সমমনা দলগুলোর নেতাদের বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তারা বলেন সরকার দেশকে গভীর এক খাদে ফেলে দিয়েছে বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেএসডির আয়োজনে আলোচনা সভা অংশ নেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা বিএনপি জ্যেষ্ঠ নেতা মঈন খান বলেন দেশের মানুষ আর দামি সোনার বাংলা মেনে নিতে পারছে না পতাকা থেকে সোনার মানচিত্র বাংলাদেশের সেটা অন্তর্ভুক্ত হয়েছে সেটা কিন্তু আজকের সোনার বাংলা যে একটা দামি সোনার বাংলায় পরিণত হয়েছে এ কথা আমরা মেনে নিতে পারছি না মুক্তিযুদ্ধে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন আসাম আব্দুর রব তিনি বলেন এখন সবাইকে এক হতে হবে শেষ রক্তবিন্দু দিয়ে অন্যায় জুলুম অতিবাদ যেখানে জুলুম অন্যায় অবিচার থাকবে তার বিরুদ্ধে শেষ মুহূর্ত রক্তবিন্দু দিয়ে হলো মৃত্যুর আগের মুহূর্তে আমি প্রতিবাদ করব আওয়ামী লীগ তারা গভীর হীনমন্যতা বোধ থেকে এই সমস্ত ঐতিহাসিক দিনগুলো যেটা আমাদের গর্বের দিন যেটা এই স্বাধীন জাতি রাষ্ট্র গঠন করবার ক্ষেত্রে এক একটা মাইলফলক হিসেবে যেগুলো ভূমিকা পালন করেছেন সেটা তারা করতে চান না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী এর কারণ ব্যাখ্যা করলেন তিনি আমার ধারণা ছিল যে মানুষ ভোট দিতে যাবে আমার এত অনুরোধেও আমার দলের অর্ধেক মানুষ ভোট দিতে যায় না এটা সত্য এ আওয়ামী লীগ মাওলানা ভাসানীর আওয়ামী লীগ না বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগ এটা না আলোচনা সভায় নেতারা বলেন এখন দরকার আরেকটি মুক্তিযুদ্ধ সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রাশেদুল কাদির নাগরিক ঢাকা